ক্যারিয়ার থেকে যে আসলাম, অনেকজনের ভালোবাসা পেলাম, অনেকজনের উৎসাহ পেলাম, অনেক সুন্দর একটা প্রোগ্রাম ইয়ে করলাম, তো খুব ভালো লাগছে। আর এই টিকটকটা করার কারণ হচ্ছে আমার ছোটবেলা থেকে ড্রিম ছিল যে একটু সোশ্যাল মিডিয়াতে মুভি থেকে, হয়তো তখন আমার অতটা ইয়ে ছিল না, যে কনফিডেন্স ছিল কিন্তু করার মতো ওইরকম কোনো পার্সন ছিল না বা হেল্প করার মতো কোনো পার্সন ছিল না, যে কারো কাছে যে বলবো যে আমি কোনো মুভি করবো বা কোনো নাটক করবো, একটু সুযোগ দেওয়া হোক, ওইরকম পার্সনটা আমার কাছে ছিল না। তারপর মোটামুটি অনেক ছোট থাকতে আমি বিদেশে চলে আসছিলাম। আসলে সর্বপ্রথম আমি অতটা অ্যাক্টিভ ছিলাম না অনলাইনে, তারপর আমি এর আগে দেখতাম যে সৌদি আরবে অতটা জানেনি তো সৌদি আরবটা কেমন, অতটা খোলা জায়গা না। তারপর আমরা দেখছিলাম যে টিকটকের মাঝে প্রথম ছিল মিউজিকলি, মিউজিকলি হ্যাঁ হ্যাঁ নামটা চেঞ্জ হয়েছে। প্রথম আমরা দেখতাম যে কুয়েতে, আমি দেখছি যেটা কুয়েতে অনেকজন একসাথে হয়, তারপরে একসাথে হয়ে সবাই একসাথে আড্ডাও করে, মজা করে, একটু আনন্দ করে ছুটির দিন বা অফের দিন। দেন আমি প্ল্যান করলাম যে মোটামুটি সৌদি আরবে তো অনেকজন লোক আছে, তো হয়তো অনেকজনের জানে অনেকজনের জানে না, সবাই তো কাজে ব্যস্ত থাকে, আর সৌদি আরবে বেশিরভাগ মানুষের সবসময় কাজে ব্যস্ত থাকে। আমিও চিন্তা করলাম যে সবসময় শুধু কাজ আর কাজ, একটু বোরিং ফিল করতেছি, হ্যাঁ একটু বিনোদনও বের করার দরকার এই জায়গায়। তারপর আমি আস্তে আস্তে এটা ভিডিও করা শুরু করলাম, তো হয়তো সবার চোখে একটু পড়ছে। আসলে কি সর্বপ্রথমে আমি যখন দেখতাম যে ডুয়েট করে, তারপর দেখতাম যে একটা ছেলে একটা মেয়ে, দেন আমিও করছিলাম যে ইন্ডিয়ান কয়েকটা মেয়ে ছিল, তারপর হিন্দি গানের সাথে লিপসিং করতো বা কিছু ফানি লিপসিং হইতো, দেন আমিও কিছু করতাম, অতটা আমার তা পারফেক্ট হইতো না। দেন আস্তে আস্তে আমি বলতাম যে আমিও ট্রাই করি, আমিও ট্রাই করি, আস্তে 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 দেন যখন একটু সবার চোখে পড়ছে, তারপর আমি কি করলাম যে যেহেতু সৌদি আরবের বাইরে যেহেতু ওরা সবাই একটা হ্যাং আউট করে, যে সবাই একসাথে হয় শুক্রবার ফ্রাইডে দিয়ে অফের দিন, তো আমিও একটা এরকম একটা প্ল্যান করি। দেন সৌদি আরবের সর্বপ্রথমে আমি এটা শুরু করলাম যে দেন আমি একটা সময় বের করলাম, করার পরে আমি বললাম যে আপনারা যারা টিকটক ইউজ করেন শুক্রবারে এতটা বাজে এমন জায়গায় আমরা সবাই একসাথে হব। এখন পর্যন্ত আমার প্রায় 1600 মতো ভিডিও হয়েছে। আসলে না যখন আমি একটা, যেহেতু আমি পাবলিক এরিয়াতে আছি, যদি অফকোর্স আমি একটা টি শার্ট পরে যদি 5-6টা ভিডিও করি, মানে সেম আমি আমার একটা কি অনেকজনে কি করেন এক জামা কাপড় করেই মানে 8-9টা, সো এই জিনিসটা পাবলিক ফলো করে, পাবলিক ফলো করে তার ব্যাকগ্রাউন্ড বা পিছনের যে কোয়ালিটি এই জিনিসটা দেখে। আপনি যদি একটা জামা হয়তো শুধু, এটা তো আমি অত বড় এমন কিছু না, খুব সাধারণ একটা মানুষ, এর মাঝে টুকটাক আর এই টিকটকে এসে আমি যা জামা কাপড় কিনছি অলমোস্ট আমার মনে হয় 9 বছর আমি অত জামা কাপড় কিনি নাই। আসলে জবের ক্ষেত্রে সর্বপ্রথম আমার প্রায়োরিটি হচ্ছে আমার জব, বিকজ আমার জবটা যদি না থাকে তাহলে আমি জামা কাপড় কিনতে পারবো না, ভালো মোবাইল কিনতে পারবো না। তো আমি জবটা ঠিক রাখি, হয়তো আমার রিকোয়েস্টে আমি রিকোয়েস্ট করতে পারি, আর সবচেয়ে বেশি রিকোয়েস্ট এখন বর্তমানে আমি করি আমার ম্যানেজারের কাছে। যেমন আমি যখন হ্যাং আউট দিই তখন যে বস প্লিজ, অ্যাকচুয়ালি ফ্রাইডে অফটা এতটা অ্যাভেলেবেল হয় না আমাদের জন্য, আমাদের বিভিন্ন প্রিন্সে বা কিংকের ওই জায়গায় যেতে হয়, তারপরে আমি মুদিরকে ম্যানেজ করি বা আমার ম্যানেজার জানি, তাদের সাথে আমি একটু ভালো একটু ক্লোজে আছি, এর জন্য ওরা আমার অ্যাকসেপ্ট করে। লাস্ট উইক অলমোস্ট আমি 17 আওয়ার্স অর 18 আওয়ার্স এভরিডে আমি ডিউটি করছি, তারপর আমি প্রতিদিন 4-5টা ভিডিও করি, বিকজ আমি এটা লাভ করি, হ্যাঁ আমি এটা লাভ করি। তো জিনিসটা হচ্ছে তার মেধাটা, হ্যাঁ তার ভিতরে কি আছে, তার ভিতরে কতটুকু কোয়ালিটি আছে। অনেকজনে আছেন, অনেকজনে আছেন এখন বর্তমানে ইয়াং জেনারেশন যত ছেলে মেয়ে যারাই আছেন সবাই কিন্তু টিকটক ইউজ করেন, তো অনেক হয়তো আমরা জব করি, জবের ক্ষেত্রে যতটুকু সময় পারি অতটুকু দিই, বা অনেকজন আছে অনেক বড় মানুষ তারাও কিন্তু ভালো ভালো ড্রেস আপ পরে, তারপর ভালো ভালো মোবাইল কিনে, তারপর কিন্তু তারা ওই মেধাটা কিন্তু কাজে লাগাতে পারতেছে, বিকজ তার ভিতরে ওই জিনিসটা নাই, ওই কোয়ালিটিটা নাই। আবার দেখতেছেন যে অনেকজনে রাস্তায় আছে জামা কাপড় তেমন নাই, ওই কিন্তু ভালো ফেমাস, বিকজ তার ভিতরে ওই কোয়ালিটিটা আছে। তো সর্বপ্রথম টিকটকে বা অনলাইনের ভিতরে যেই কোনো কিছু করুক তার ভিতরে কোয়ালিটিটা থাকতে হবে। আর
এর মাঝে আরেকটা জিনিস আছে যে পিছনে কে কি বলো না বলো ওইটা আমার দেখার বিষয় না, আই ডোন্ট কেয়ার, আমি আমার জায়গায় ঠিক আছি, এভরিথিং ইজ ফাইন। আর আমাকে যদি কেউ ইগনোর করে, অফকোর্স আমি অলসো ইগনোর করবো, তাকে আমার কেয়ার করা দরকার নাই। হ্যাঁ, তার মাঝে একটু আমি জিনিসটা দেখি যে আমার কোন জিনিসটা ভুল হয়েছে, আমি একবার না তিনবার ঘুরে দেখি আমার কোন জিনিসটা কোন জায়গায় ভুল হয়েছে, বা কোন জিনিসটা কোন জিনিসটা করলে পাবলিক পছন্দ করছে বা কোন জিনিসটা করলে পাবলিক পছন্দ করে নাই। সো যে জিনিসটা দেখি যে এই জিনিসটা খারাপ হচ্ছে বা পাঁচজন লোক খারাপ বলছে, সো দেশম্যান আমি এটা খারাপ করছি, তাকে আমি এতটুকু সহযোগিতা করতে পারি যখন আমি অফ নেই, যখন আমার উইকলি অফ হয় তখন আমি তার আমি নিজের থেকে কল করি যে এই জিনিসটা আমার ভিতরে জানি না কাজ করে না, যে কেউ আমাকে ইয়ে করুক নিজের ইচ্ছাতে না, আমি তার কতটুকু করছি, বিকজ আমি জিনিসটা চিন্তা করি যে আমি যদি আপনাকে লাভ করি অফকোর্স আপনি আমাকে লাভ করবেন। তো আমি ওই জিনিসটাই চেষ্টা করি যখন যারা আমার সাথে আমার বাইরে আছেন বা ছোট ভাই বন্ধু বান্ধব আছেন, যখন আমার অফ থাকে তখন আমি ওদেরকে বলে দিই যে আমার কালকে অফ, যদি সময় পাও তাহলে এসো। যেমন আমার সামনে আছেন যেমন আবদুল্লাহ ভাই, ওনারে আমি যেদিনই আমার অফ ওই দিনকে আমি বলে দিই যে আবদুল্লাহ ভাই আমার এমন দিন অফ আছে, তো ওই দিন আসেন। আর তারপর ওরা চার পাঁচজন আসে, তারপর যে টিকটক নতুন ইউজারটা, অফকোর্স যদি যদি আমাদের সাথে থাকতে হয় তার একটা ইন্টারেস্টিং থাকতে হবে যে এই জিনিসটা আমার একটু প্রমোট হইতে হইব। এখন আমি যদি আপনাকে এতটুকু হেল্প করতে পারবো, হয়তো আপনার সাথে ভিডিও করতে পারবো, বা আপনার যদি কোনো জিনিস জায়গায় ভুল হয় আমি আপনাকে শিখিয়ে দিতে পারবো, আমার ভিতরে যে জিনিসটা আছে এতটুকু দিয়ে আপনাকে শিখিয়ে দিতে পারবো। এখন ওই স্বপ্নটা আছে আমার না, আসলে পূর্ণিমার সাথে আমার মানে অতটা ইয়ে না, আমি যখন ছোট ছিলাম তখনই পূর্ণিমারে আমি দেখে আসছি। এখন তো সবাই সমবয়সী আছে, এখন তো সমস্যা তো নাই না আমার। আপনি আপনি ব্যক্তিগত পছন্দ কাউকে? আসলে সত্যি কথা যেটা যে বাংলাদেশে যারা মিডিয়াতে বা মুভি করে বা যারা ইয়ে করে, আমি ছোটবেলা থেকে মৌসুমি আপুকে খুব পছন্দ করি। আসলে এখন পর্যন্ত আমি জানি না এরকম কোনো কিছু, কিন্তু আমি যতটুকু আমি যেতটুকু আমি ফিল করি যে এই জিনিসটাতে আমি রিয়েলি আই এম প্রাউড অফ দিস অ্যাপস টিকটক, বিকজ যেমন আজকে আমি সোহেল এই জায়গায় আসছি বা আপনার সামনে, হয়তো এতটা ভাগ্য আমার হতো না। আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাংসার মহকুমা, সৌদি আরব আসছি আমি 2010। আমার সবচেয়ে প্রিয় রং হচ্ছে ব্ল্যাক, যে একটা মানে কেল্লারা কেল্লারা কি আমার আম্মু ওই শুট ইলিশ শুটকিগুলো আছে না যে স্লাইস করে যে ইয়ে করে, ওই শুটকি মাছটা দিয়ে মানে তেল দিয়ে তারপরে আর পেঁয়াজ দিয়ে কি অনেক সুন্দর করে বোনা করে, ওই জিনিসটা আমার সুপার। আর আরেকটা হচ্ছে মানে মাংসের ভিতরে হচ্ছে গরুর বুড়ি, আমি যখন অবসর পাই তখন আমি আমার ওয়াইফের সাথে কথা বলি বর্তমানে, আর আমার ওয়াইফের সাথে মোস্ট টাইম আমি 24 hours আমি লাইনে থাকি, যখন আমার টিকটক করার প্রয়োজন হয় তখন আমি ওর লাইনে রেখে আমি টিকটক করি, ওর কাছ থেকে ওর যে বলি যে আমার একটা টিকটক করতে হবে, ও বলে যে হ্যাঁ। বলে দেখেন আল্লাহর কাছে লাখ শুকর আলহামদুলিল্লাহ, আমি হয়তো জানি না আমি কীরকম করতে পারবো, আমার ভিতরে যে জিনিসগুলো আছে ওইগুলাই মানে আমি করে যাচ্ছি। গত লাস্ট 2 weeks ব্যাক ইটালি থেকে একটা ফ্রেন্ড আমাকে কল দিছিল, প্রায় সময় আমাকে নক করে, হয়তো আমি ডিউটির ক্ষেত্রে একটু বিজি হয়ে যাই বা আসে অতটা সময় পাই না, তখন ওই জায়গায় ইটালিতে একটা ফ্যামিলি আছে, ওরা ফুল ফ্যামিলি ইটালিতে থাকে, ইভেন ওরা ওদের ন্যাশনালিটি ওই জায়গায় ইটালিতে, ওর একটা ছোট বোন আছে, ওর বোনটা নাকি যে প্রতিদিন আমার বিড়ি না দেখলে খাবার খায় না। এক দাম মামে একটা ছোট একটা বাচ্চা আছে সিলেটের, আমি তার সাথে দেখা করছি, প্রতিদিন ভিডিও না দেখলে স্কুলে যাবো না খাবার খাবো না। তো এই জিনিসটা আমি রিয়েলি আমি খুব প্রাউড করি যে হয়তো আমি কিছু ভালো কিছু করতে পারছি। আমি শুধু তাদেরকেই বলবো যারা টিকটক ইউজার আছেন, ছোট বড় যারাই আছেন, কখনোই যারা কিছু কিছু টিকটক ইউজার আছেন তাদের ভিতরে ইগুলো একটু বেশি কিছু কিছু মানুষ, ইভেন এই জিনিসটাতে আমি একটু যখন আমার 10K হয় নাই তখন বাংলাদেশে একটা ছেলেকে আমি ফলো করতাম, খুব ভালো লাগতো তার পারফরমেন্স, তার অ্যাক্টিং, তার ডান্স খুব ভালো লাগতো, ইভেন আমিও ডান্স করতে পারি, গান গাইতে পারি, এই মানে এই ক্ষেত্রে আমি একটু লাভ করি বেশি, ডান্স করতে, গান গাইতে, অ্যাক্টিং করতে। দেন আমি ওই এমনি গান গাইতে পারি, এমনিতে গান গাইতে পারি, গাইতে পারি। হ্যাঁ, কলিজা তুই আমার, তুই যেন অনের আলো লাগে না,
তুই ছাড়া লাগে না তো যে ভালো রূপ কথা তুই তো আমারি জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারি জীবনের চেয়ে আরো দামি You ain't a